আজকে যে বিষয়ে কথা বলবো, অনেকদিন চুপ ছিলাম, অনেক টর্চার সহ্য করছি, অনেক কিছুই সহ্য করছি, আমাকে সবাই পাগল বানাইছে, আমার শাশুড়ি, আমি নাকি টাকা পয়সা নিয়ে নিছি, টাকার জন্য কাপড় খুলে ফেলছি, আমার জামাইর নাকি অনেক টাকা ছিল, আমার নাকি 3-4টা বিয়ে, অনেক কথা উঠাইছে। এতদিন সত্যি অনেক 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 চুপ ছিলাম, মানে আমি না এগুলো ব্রেইনে আর নিতে পারতেছি না, এত নিতে পারতেছি না। হুট করে লাইভে আসার কারণ, আমি আমার গান নিয়ে একটা কথা উঠছে যে কি ন, আমার শাশুড়ি দেখলাম ভিডিওতে যা বলতেছে, তুই তো কারি কইরা, তুই নামাজ পড়, তুই এইটা কর সেইটা কর, মানে এত বাজে বাজে কথা উনি বলতেছে, আর এত বাজে বাজে বদনাম উনি ছড়াইছে, আমি আসলে শিওর না, মানে আমার শ্বশুরের হচ্ছে 3টা ওয়াইফ, তো এখন নিলয় যে কোন ঘরের, যেহেতু নিলয় তার রিলেটিভদের কাছে আমাকে নিয়ে যেতো না, তো আমি আসলে শিওর না, এখন শুনতেছি যে এটা সৎ মা কিনা, এখন শিওর না যে এটা নিলয়ের আপন মা কিনা। তবে এতদিন আমি আইনের ব্যবস্থা নিই নাই, কোনো আইনের ব্যবস্থা আমি নিই নাই। এতদিন আপনারা জানতেন যে নিলয়ের আপন মামা, যে ভণ্ড একটা চোর, সে বলতেছিল যে নিলয়ের আপন মামা আপন মামা, ওই ভণ্ডটা করছে রনি নামে, যে আমাকে মানে হচ্ছে আচন দিচ্ছে, আমি গান করি সেটা সমস্যা হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি আম্মা, প্রিয় শাশুড়ি আম্মা, মানে তাকে নিয়ে কথা বলতে আমার ঘৃণা লাগে, এত পরিমাণ গীবত মিথ্যা বলছে। দেখেন আমি বারবার কিন্তু আপনাদের প্রমাণ দিলে সেটা আপনারা বিলিভ করেন না, যেমন সে বলছে এতদিন তার আপন ভাই আপন ভাই আপন ভাই কইরা কইরা মাথায় উঠাইছে, সত্যি সেটা তার আপন ভাই না, সেটা তার হাজব্যান্ড বললেই চলা যায়, যেটা বলছে ভণ্ড মামা সে তার হাজব্যান্ড বললেই চলা যায়। আমি গান করি কিন্তু সে তো তার মেয়েকে দিয়ে গান করায়, মেয়েকে দিয়ে অনেক আগে থেকে গান করায়, বিজনেস করায়, এখন আমি গান করতেছি, এটা থেকে আমার হাজব্যান্ডের কবরে নাকি আজাব হচ্ছে। এখন দুনিয়া থেকে যদি আমরা জানতে পারতাম যে আজাব হচ্ছে, তাহলে তো একটা কথা ছিল, আমি যেটাই করতেছি সেটাই প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেছি না এগুলার থেকে আমার, মানে তিনি কালকে লাইভ করছে, তার ফেসের মধ্যে নীলয়ের কোনো মিল নাই, সে যে মা না একটা ডাইনি আমার কিছু বলার নাই, আমি তাকে নিয়ে মানে বাজে কথা বলতেই আমার ঘৃণা লাগে। তবে আমি এতদিন আইনের ব্যবস্থা আমি নিই নেই, ইনশাল্লাহ আমি এবার আইনের ব্যবস্থা নিব, আমি অনেক চুপ করেছিলাম, অনেক সহ্য করছি, ওনাকে নিয়ে আমি কথা বলতে চাই না, তো আমাকে বারবার বাধ্য করতেছে। যখনই ওনার ভাইয়ের বিষয়টা আমি ক্লিয়ার করলাম, যে আমি বললাম তো ওনার ওনার ভাই যাকে পাতানো ভাই বলা হয়েছে, ওনাদের যেসব ভিডিও আমার ফোনে আছে, আমি এই ভিডিওগুলো যদি আমি দেই, আমার মনে হয় না, মানে আমি চাই না একটা মেয়ে হইয়া, মানে উনি যে আমার হাজব্যান্ডের মা যেহেতু আমি জানি, আমি চাই না ওনার ভিডিওগুলো পাবলিক করতে। আমি চাইলে আমি এখনই দেখাইতে পারি, আমার কাছের যারা তাদেরকে আমি ভিডিওগুলো দেখাইছি, তো উনি আমাকে অভিনেত্রী বানাইছে, উনি আমাকে নিয়ে মানে যা তা বলে যাচ্ছে, এত বাজে বাজে কথা আমাকে নিয়ে বলতেছে উনি, আমার নাকি 3টা, আমি বলছি আমার আর আমার হাজব্যান্ডের একটা পাস্ট আছে, পাস্ট সবার লাইফেই থাকে, পাস্ট আছে, কিন্তু এখানে যে হাজব্যান্ড কারে নিয়ে আসছে, হাজব্যান্ড বলতেছে, তারপর হচ্ছে 3-4টা স্বামী বানাই দিছে, কোথায় আমি 3-4টা কি বিয়ে করছে, কোনো তো একটা প্রমাণ দেখাইতে পারে নাই। আমি যদি আমার দিক থেকে, আমি তো আমি জানি আমার আমি আমার দিক থেকে আমি সৎ, আমি কোনো খারাপ কিছুতেই ছিলাম না, আর খারাপ কোনো কিছুতেই আমি নাই, আমি তো আমার দিক থেকে সৎ, আজানের সময় আমি বলতেছি আমি তো আমার দিক থেকে সৎ, আমি কোনো খারাপ কিছুতে করি নাই, শুরু থেকেই বলতেছি যে আমার আর 4টা বছর আমার সংসার, আমার আর আমার হাজব্যান্ডকে কখনো মানে উনি মেনে নিতে পারেনি, উনি ওনার স্বামীকে যে পরিমাণ টর্চার করে মারধর করে বের করছে, আমি ওনার বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না, উনি তুই তোকারি করে এত পরিমাণ, মানে উনি ওনার মেয়েকে নিয়ে, মানে
ওনার বাচ্চা মেয়ে, এই মেয়েটাকে দিয়েও উনি গান টান করাচ্ছে, কিন্তু এই মেয়েটার তো একটা ফিউচার আছে, এই মেয়েটার একটা ফিউচার আছে। উনি বারবার ভিডিওতে আসতেছে, আর ইউটিউবার ভাইরা না মানে হচ্ছে ফোন দেয়া, উনি ফোন দিয়েই নেওয়ায়। এই যে উনি মা, ওনার ফেসের মধ্যে এমন, আমি একটা কথা বলি, ভিডিওতে উনি এইভাবে কথা বলে, ওনার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, যখন আবার আমি বলবো তারপর দেখবেন নেক্সট ভিডিওতে যে প্রচুর কান্নাকাটি করবে এই সেই। তো উনি প্রচুর পরিমাণ টর্চার করছে নিলয়কে, যে পরিমাণে অভিশাপ দিত। তবে ওনার বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা নিই নাই, আমি এবার আইনের ব্যবস্থা অবশ্যই নিব, আর ইনশাল্লাহ। এখন কে কী বললো, সে পাস্ট বলতে পাস্ট, হ্যাঁ আমার হাজব্যান্ডেরও একটা পাস্ট ছিল, আমি হাজব্যান্ডের একটা পাস্ট ছিল, আমার একটা পাস্ট ছিল, পাস্টটা হচ্ছে নর্মাল একটা বিষয়, কিন্তু এখানে বলা হচ্ছে নওশিনের তিন চারটা বিয়ে, তিন চারটা স্বামী, মানে এই সবার লাইফে কিন্তু রিলেশন থাকে এই, কিন্তু আমি বিয়ের পরে কিছু করছি কি না, মানে উনি বলতেছে আমি নাকি পরকীয়ায় লিপ্ত ছিলাম, এইটা ছিলাম সেইটা ছিলাম, না মেইন কাহিনীটা হচ্ছে নীল, উনি আমার যে শাশুড়ি মা, উনি কিন্তু ওনার হাজব্যান্ডের জায়গা জমি, আমার শ্বশুর বিদেশ থেকে অনেক টাকা পাঠাইতো জায়গা জমি, উনি ওনার ভাই একজন পাতানো, যে ভাই ওইটা পাতানো ভাই না, ওইটা হচ্ছে ওনার, জানি না বিয়ে করছে কি না, বাট ওনার পাতানো ভাইয়ের অনেক ভিডিও আমার কাছে আছে, আমি তো প্রমাণ দিয়েছি যে তার বাড়ি বরিশাল। তো উনি আমার নামে এত পরিমাণ গীবত গাচ্ছে, তো গীবতকারীকে কি আল্লাহ মাফ করেন, গীবতকারী উনি যে আমার নামে গীবত গাচ্ছে, উনি বলতেছে যে আমার কাজের জন্য নাকি তার ছেলের কবরে শাস্তি হচ্ছে, তো উনি যে আমার নামে গীবতগুলো ছড়াইছে, মিথ্যা অপবাদগুলো দিচ্ছে, তো আমার, আমি তো অনেক কান্নাকাটি করছি, আমি তো আমার বুকটার মধ্যে কষ্ট, তো সেইখান থেকে হচ্ছে কি তার ছেলের শাস্তিটা হয় না, আর আমরা কি কেউ জানি কে জান্নাতে কে জাহান্নামে। আপনারা বউ শাশুড়ি দুইজনে উত্তেজিত, আমি তাকে নিয়ে কয়টা বাজে কথা বলছি, উনি আমাকে নিয়ে এত কথা বলছে, এত মিথ্যা অপবাদ দিচ্ছে, আর আমি কোথায় টাকা নিছি, জায়গার টাকা তো হচ্ছে উনি নিছে, উনি বলতেছে টাকা আত্মসাৎ করছে, টাকা নিয়ে গেছে, আরে ভাই নিলয় যখন কাজ করতো তখন তো হচ্ছে এই টাকা, টাকার জন্যই প্রবলেম ছিল, আমি আমার শ্বশুরবাড়িতে যখন আমার বাবার কাছ থেকে টাকা এনে দিতে পারতাম তখন আম্মা অনেক ভালো ছিল, ওনার হাতেই যায় তো আমার বাবা টাকা দিয়ে আসছে, আর উনি বলতেছে যে মানে এত কথা বলছে টাকা, আমি তো টাকা চোখে দেখতেছি না। তো এখন উনি আমার পিছনে আবার লাগছে, চার মাস দশ দিন আমি আমার স্বামীর জন্য শোক পালন করছি, নামাজ নামাজের জায়গায়, আমি তো নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, নামাজ তো নামাজের জায়গায় ধর্ম, এখন আমি যেটা করে ভালো থাকতে পারি সেটা আমার, আমি কি করব না করব একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা যারা বলতেছেন আমি নাটক করতেছি বা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতি ভালোবাসা নেই, আপনারা কি আমার মনের অবস্থা জানেন, আপনারা আপনারা তো কেউই জানেন না, যারা বলতেছেন যে আমি অভিনয় করতেছি, তো আম্মাকে বলবো আমার মতো একটু অভিনয় করে দেখার জন্য।